সাঁকরাইল বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের লড়াকু নেত্রী এবং তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি নাসিমা কাজী, ওনার আজকের ভোট পর্বের সারাদিনের যে অভিজ্ঞতা এবং আমাদের কিছু প্রশ্ন নিয়ে হাওড়ায় গিয়ে মুখোমুখি নাসিমা কাজী। সাঁকরাইল বিধানসভা কেন্দ্রের 152 নম্বর বুথে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র সবুজ ঝান্ডার লাগানো আছে, অন্য কোনো দলের ঝান্ডা আমরা দেখতে পাচ্ছি না। কি বলবেন এই বিষয়ে? প্রথম কথা বলি, ওদের লোক আছে যে বুথ করবে, বুথ করতে গেলে ছেলে চাই, সমর্থক চাই, তারা তো বুথ করবে, লোক নেই তাই বুথ করতে পারে। এইরকম তো হতে পারে, তৃণমূল কংগ্রেসের প্রেসার ক্রিয়েটের জন্য ওরা বুথ বসাতে পারেনি? না, এটা তৃণমূল কংগ্রেসের কালচার নয়। তার কারণ আমি এর আগেও বলছি, আবার বলছি, তৃণমূল কংগ্রেসের ছেলেরা তারা নিজেদের কাজ নিয়েই ব্যস্ত, তাদের এইসব কোনো সময়ই নেই যে বিরোধীদের পেছনে ছুটবে, সে সময় তাদের নেই। সকাল থেকে যেভাবে ছেলেরা খাটছে, প্রথম বলি, সকালের দিকে চেষ্টা করেছিল বিরোধীরা একটু ডিস্টার্ব করার, ডিস্টার্ব একটা করেছিল প্রতিটা বুথেই, প্রায় মেশিন নিয়ে তো ডিস্টার্ব একটা করার চেষ্টা করেছিল, যে ভাবলো যে কিছু মানুষ তারা ভোট দিতে এসে দাঁড়িয়ে থাকবে, বিরক্ত হবে, হয়তো আর আসবে না, এইভাবে একটা কিন্তু বিভ্রান্তি একটা করার চেষ্টা করেছিল। কিন্তু এলাকার মানুষ, এলাকার সমর্থকরা সেটা এমনভাবে প্রতিরোধ করলো, এরা দেখলো যে এখানে এইসব করে কোনো জায়গা পাওয়া যাবে না, তাই এলাকার মানুষের দ্বারাই আবার স্বাভাবিকভাবে ভোটটা হচ্ছে। সকাল থেকে যে ভোট পর্ব চলছে কি বুঝতে পারছেন? না, সবই ঠিক আছে, অসুবিধা নেই, আমরা প্রতিটা বুথ ঘুরছি সকাল থেকে। প্রথমে মনে রাখতে হবে যে মানুষের যে উচ্ছ্বাস, এই উচ্ছ্বাস দেখে মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় পাশে আছে, আমাদের সাঁকরাইলে পিয়া পাল প্রার্থী, তারই সমর্থনে আজকে মানুষ রাস্তায় নেমেছে, সাধারণ পাবলিক আজকে রাস্তায় নেমেছে। কিন্তু দু তিনটে বুথে একটু হলেও সমস্যা দেখা দিয়েছে, যেমন সাঁকরাইল পঞ্চায়েতে 152 নম্বর বুথ এবং বটতলা স্কুলে 159 নম্বর বুথ, সেখানে মেশিনটা খারাপ ছিল, প্রায় 3 বার মেশিন চেঞ্জ করা হয়েছে। আপনারা কমপ্লেন করেছেন? হ্যাঁ, আমরা কমপ্লেন করেছি, আমরা কমপ্লেন করাই, প্রথম মেশিন নিয়ে আসলো, সেটাও খারাপ বেরোলো, আবার মেশিন নিয়ে আসলো, আবার খারাপ বেরোলো, এখন সেটা প্রায় 2 ঘন্টা হলো ভোটটা প্রবলেম হয়েছিল। মানুষ তো ভোট দেওয়ার জন্য তো অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে, মহিলারা, ইয়াং জেনারেশন, তারা তো ভোট দেওয়ার জন্য সকাল থেকে মানুষের ঢল, সেই জায়গায় মেশিনটা খারাপ হতে একটু হলো অসুবিধার মুখে পড়তে হয়েছে, কিন্তু সেটা এখন আমরা কমপ্লেন করার পরে সেগুলো মেশিনগুলোকে আবার চেঞ্জ করে এখন সঠিকভাবে চলছে। আচ্ছা, আমরা পুরো গোটা সাঁকরাইল বিধানসভা পরিদর্শন করছি, মানিকপুরে গিয়ে ওখানের একটা বুথেতে দেখা গেল বিজেপির ব্যানার বা ফেস্টুন ছিঁড়া হয়েছে, ওনারা তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগ করছেন, এই বিষয়ে আপনি কি বলবেন? ওদের মতো বড় মিথ্যাবাদী আছে নাকি? নিজেদের ব্যানার, নিজেদেরই গোষ্ঠীদ্বন্দ্ব, ওদের ওই যারা পুরানো বিজেপি তারা আজকে মাঠে কিন্তু নেই, আজকে বুথে তাদের সংখ্যা দেখলে বোঝা যায় যে বিজেপি কত মাঠে আছে, আর রাস্তায় আছে, আর বুথে আছে, সেটা বুথ দেখলেই তার প্রমাণ পাওয়া যায়। ওদের মতো বড় মিথ্যেবাদী নেই, নিজেদের লোকেরাই ছিঁড়েছে, আমাদের তৃণমূল কংগ্রেসের ছেলেদের আজকে খাওয়ার সময়, সে জায়গায় ওদের ব্যানার ছেঁড়ার সময় আমাদের ছেলেদের। আচ্ছা, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় দফায় আমরা সেন্ট্রাল ফোর্সের উপরে আপনাদের পক্ষ থেকে অনেক অভিযোগ শুনেছি, সাঁকরাইলে কি কোনো রকম অভিযোগ আছে কি? না, সেরকম কোনো এখন আমাদের কাছে সেই অভিযোগটা নেই, সহযোগিতা আছে, তারাও দেখে নিয়েছে যে এখানে সাঁকরাইলের মানুষ একদম শান্তির স্বার্থে যেভাবে মানুষের ঢল সেইভাবে। এখনো পর্যন্ত সাঁকরাইল বিধানসভা কেন্দ্র থেকে কোনো রকম অশান্তির খবর পাওয়া গেছে কি? আমার কাছে এখনো অশান্তির খবরটা নেই, আমার কাছে এই মুহূর্তে এখন নেই, বাকি হয়তো পরে জানতে পারবো, কিন্তু এই মুহূর্তে নেই, ভুল বার্তা দিয়ে মানুষকে। মোটের ওপর শান্তিপূর্ণই ভোট পর্ব চলছে এখনো পর্যন্ত। সকাল থেকে সাঁকরাইল বিধানসভা কেন্দ্র সন্ধ্যা পর্যন্ত পরিদর্শন করার পর সম্পূর্ণরূপে শান্তিপূর্ণ এবং ভোট উৎসবে মেতেছিলেন আজকের সাঁকরাইল বাসিন্দা, সেই চিত্র সারাদিন আমাদের হাওড়াইগের মাধ্যমে আপনারা পরিদর্শন করেছেন।